রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল বলে কথা। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা এসএসকেএম হাসপাতালের কথাই বলছি। রাজ্য তথা দেশের নামী চিকিৎসকরা এই হাসপাতালে যুক্ত। বহু জটিল অপারেশন এখানে করা হয়। এমনকি রাজ্যের অন্য সরকারি হাসপাতালগুলি থেকে রেফার রোগীর সংখ্যাও নেহাত কম নয়। বৃহস্পতিবার এই সুপার স্পেশালিটি হাসপাতালেই বিভিন্ন নতুন পরিষেবার উদ্বোধনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, এসএসকেএম এ রক্ত পরীক্ষা করান না তিনি। কিন্তু কেন? কারণ হিসেবে মুখ্যমন্ত্রী জানান, তিনি বহুবার হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু পিজি হাসপাতালে রক্ত পরীক্ষার বিষয়ে তার অভিজ্ঞতা আদৌ সুখকর নয়। মমতা জানান, অনেকবার তার হাতে সুচ ফোটাতে হয়েছে। চিকিৎসক বা নার্সরা অনেকেই ইঞ্জেকশন দেওয়ার কাজে পটু নন বলে মনে হয়েছে তাঁর। ইঞ্জেকশন দিতে গিয়ে একবার তার পুরো হাত ফুলিয়ে দিয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী। এমন জোরে নাকি রক্ত নেওয়া হয়েছিল যে সারা হাত কালো হয়ে গিয়েছিল। সেই ভয়েই এরপর থেকে তিনি আর পিজিতে রক্ত পরীক্ষা করাতে আসেন না বলেও জানান মুখ্যমন্ত্রী। স্যালাইনটা কী করে ফোটাতে হয় এটা তো জানতে হবে। আমি এরকমও দেখেছি, অনেক ডাক্তার আছে ইঞ্জেকশন দেয়, সিস্টাররাও দেয়, জাস্ট বোঝাই যায় না। আবার আমি একবার ইঞ্জেকশন নিয়েছিলাম, একটা ইঞ্জেকশন নিতে গিয়ে আমার হাতটা পুরো ফুলিয়ে দিয়েছিল। আমি যখনই ব্লাড টেস্ট করি, আমার যারা করে আমার কিন্তু কোনো প্রবলেম হয় না, তারা স্মুথলি করে। আমি পিজিতে তো একবার করেছিলাম, ডাক্তারবাবুরা কখনো ব্লাড টানতে পারে না, ডাক্তারবাবুরা ইঞ্জেকশন দেয় না, এগুলো নার্সরা করে, সিস্টাররা করে। এমন জোরে ব্লাড নিয়েছে যে আমার পুরো সারোটা হাত কালো হয়ে গিয়েছিল এতটা। সেই ভয়ে আমি আর এখানে ব্লাড টেস্ট করতে আসি না। এদিন এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টার ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সেখানে রোগী ভর্তি নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, ক্রিটিক্যাল রোগী এলে তাকে চিকিৎসা পরিষেবা না দিয়ে ফেলে রাখা হচ্ছে, আগে চিকিৎসা শুরু করতে হবে বলেও নির্দেশ দেন তিনি। ট্রমা কেয়ারে আমি গিয়েছিলাম, গিয়ে দেখে এলাম, আমার খারাপ লেগেছে। যদি প্রসেসটা ভুল থাকে, প্রসেসটা আমাদের কারেক্ট করতে হবে। আমি মনিকে অলরেডি বলেছি, সকালে ভর্তি হয়েছে, এখনও প্রসেস চলছে, প্রসেসটা পরে হবে, আগে তো রোগীর ট্রিটমেন্ট পাবে। সেই জন্যই তো আমাদের হসপিটাল, স্যালাইন দিতে গিয়ে চার পাঁচবার মনে হয় ফুটিয়েছে, এমন করে গলগল করে রক্ত বেরোচ্ছে। না, আমি যেহেতু অনেকবার হসপিটালে ভর্তি হয়েছি, আমার এগুলো অভিজ্ঞতা আছে। আমার হয়তো অনেকবার ফোটাতে গিয়ে অনেক রক্ত বের করেছে, আমি জানি এগুলো। এসএসকেএম হাসপাতালের পরিষেবার উন্নয়নেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আরও বেশি করে কর্মী নিয়োগ করার পরামর্শও দেন তিনি। পাশাপাশি পিজি হাসপাতালে রাতের ডিউটিতে সিনিয়র ডাক্তারদের রোটেশন বেসিসে থাকার আবেদনও জানান মুখ্যমন্ত্রী। এদিকে রোগী রেফার করা নিয়েও এদিন সরব হন রাজ্যের মুখ্য তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা। তার মতে, রোগীকে রেফার করে দিয়েই দায় ঝেড়ে ফেলতে পারে না হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ এমন অনেক সময় দেখা যায়, দূরত্বের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হচ্ছে রোগীর। ফলে রোগী রেফার করার সময় এই দিকটিও মাথায় রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।